সুপ্রভাত সবাইকে, কেমন আছো সবাই? সবাই ভালো আছো? বেশ, খুব ভালো। আচ্ছা, তোমরা ও কিছুর গন্ধ পাচ্ছো? এই প্লাস্টিকের মধ্যে কি এনেছি? এই প্লাস্টিকের মধ্যে আমি তোমাদের জন্য দু রকমের ফুল এনেছি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, একটা আমরা আজকে মজার খেলা খেলবো। ফুলগুলো চোখে না দেখিয়ে শুধুমাত্র গন্ধ শুকে বলতে হবে ফুলগুলোর নাম কি। পারবে? যে পারবে সে হাত তোলো এবং সে আমার কাছে এসো। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে যদি হাত তোলো আমি বেছে নিচ্ছি। আচ্ছা অলোকা, এসো এখানে, চোখ বন্ধ করো। অলোকা বলো, এটা কি ফুলের গন্ধ পাচ্ছ? ভেরি গুড, রজনীগন্ধা। সবাই দেখতে পাচ্ছ রজনীগন্ধা ফুলটাকে? কেমন রঙের? সাদা। বেশ বেশ, অলোকার ঘ্রাণ শক্তি খুবই ভালো। আচ্ছা অলোকা, তুমি কিসের সাহায্যে বললে, কিসের সাহায্যে গন্ধটা নিলে গো? নাকের সাহায্যে। খুব 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 ভালো, একদম সহজ ব্যাপার। নাকের সাহায্যে গন্ধ নিয়ে তুমি বুঝতে পারলে এটা রজনীগন্ধা ফুলের গন্ধ। বেশ বেশ, আচ্ছা সুমন চলে এসো। আচ্ছা চোখ বন্ধ করো, বলো এটা কি ফুল বলে মনে হচ্ছে? সবাই দেখতে পাচ্ছ কি ফুল? কি ফুল? হ্যাঁ ভেরি গুড, গোলাপ। তাহলে সুমন কার সাহায্যে গন্ধটা নিলে? নাকের সাহায্যে। তাহলে এটা আমরা জেনে নিলাম, গন্ধ নিই আমরা আমাদের নাকের সাহায্যে, বা গন্ধকে আরও একটা কথা বলা হয় ঘ্রাণ নিই, আমরা ঘ্রাণ নিই নাকের সাহায্যে। আচ্ছা সবাই, আমরা তোমরা আমাকে দেখতে পাচ্ছ? দিনের আলোতে আমাকে দেখতে পাচ্ছ তো? সবাই দেখতে পাচ্ছ, কারোর দেখার অসুবিধা হচ্ছে না? আচ্ছা তোমরা কিসের সাহায্যে দেখছো? বেশ, চোখের সাহায্যে দেখছো। বা বা বা, চোখের সাহায্যে দেখছো। আচ্ছা আচ্ছা, আমি তোমরা সবাই কান বন্ধ করবে এখন নয়, বলে দিচ্ছি কি শর্ত তার। আমি কারোর নাম ধরে ডাকবো, তোমরা কান বন্ধ করবে। যখন আমি আমার নিজের কানটা খুলে দেবো তখন তোমরাও সবাই তোমাদের কানটা খুলে দেবে, নাহলে বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। তারপর আমি আমার তো ঠোঁট নড়বে, তোমরা বুঝতে পারবে তাহলে আমি কথা বলছি। আর যখন আমিও কান বন্ধ করে রাখবো, দিয়ে কথা বলবো, আমি দেখবো তোমরা কেউ শুনতে পাও কিনা। আমি কি কথা বলছি তো আমি জানি তো। সুতরাং আমি যখন কান থেকে হাতটা নামিয়ে দেবো তোমরাও হাতটা নামিয়ে দেবে, ঠিক আছে? চলো স্টার্ট। এরকমভাবে সবাই কান বন্ধ করো। কি সুমন, আমার কথা শুনতে পাচ্ছ? কি অলোকা, আমার কথা শুনতে পাচ্ছ? সবাই নামিয়ে দাও। কি, আমি কার নাম ধরে ডেকেছি? কেউ বলতে পারবে না। কে কার 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 মনে হচ্ছে কাকে ডেকেছি? তাহলে কি হলো বিষয়টা? তাহলে কানের সাহায্যে তোমরা আমার কথা শুনছিলে, কিন্তু যখনই আমার তোমাদের প্রত্যেকের কান নিজেরা বন্ধ করে দিলে তখনই আমার কথা শুনতে পেলে না। তাহলে কার সাহায্যে তোমরা শোনো? হ্যাঁ ভেরি গুড, কানের সাহায্যে তোমরা সব 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 ধরনের শব্দ শোনো, কথা শোনো, আওয়াজ শোনো, যাই বলো তাই, ঠিক আছে? আচ্ছা তোমরা কে কে গাড়ি পছন্দ করো? হ্যাঁ সবাই খেলনা গাড়ি পছন্দ করো। আচ্ছা সবাই প্রত্যেকে গাড়িতে চড়েছো তো? বাহ। আচ্ছা আমরা প্রত্যেকেই জানি গাড়ির কয়েকটা অংশ আছে। কি আছে? সামনে গাড়ির লাইট আছে, সেই লাইটের সাহায্যে গাড়ি কি করে? রাস্তা দেখে, তাই তো? গাড়ির স্টিয়ারিং আছে, সেই স্টিয়ারিং সাহায্যে কি করে? গাড়িটা সামনের দিকে এগিয়ে চলে। গাড়ির ইঞ্জিন আছে, ইঞ্জিন না হলে গাড়িটা স্টার্ট হবে না। আবার বসার সিট আছে, তোমরা গিয়ে সেই সিটে বসো, ড্রাইভার মশাই আছেন, ড্রাইভার গাড়িটা চালিয়ে নিয়ে যায়। তাহলে গাড়ির অনেক অংশ আছে, গাড়ির সঙ্গে যুক্ত থাকে সেগুলো, সেগুলো গাড়িকে খুব সাহায্য করে গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদেরকেও সাহায্য করে, তোমরা স্কুলে আসো, তাই না? আমরা প্রত্যেকে জানি এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি যখন আমাদেরকে নিয়ে যায়, এই গাড়ির যে অংশগুলো আমি কথা বললাম সেই অংশগুলো গাড়িকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এরা তাহলে এই অংশগুলো, স্টিয়ারিং, ইঞ্জিন, লাইট, বসার সিট, এগুলো সব অংশগুলো গাড়িরই অংশ। আবার গাড়ির এই অংশগুলো গাড়িকে খুব সাহায্য করে, তাই এই অংশগুলো গাড়ির নিজের বন্ধু। ঠিক তেমনি আমাদের শরীরেরও পাঁচটা পরম বন্ধু, বা পাঁচটা পরম বন্ধুর মতো কাজ করে, পরম বন্ধুর মতো কাজ করে অংশের নাম আজকে আমরা জানব। এই অংশের নামটা একটা সুন্দর কবিতা বা ছড়ার মাধ্যমে আমি তোমাদেরকে আজকে বলবো। নাক কান চোখ জিভ চামড়া মিলে মিশে পাঁচজন আমরা। আজকের আমাদের আমাদের পাঠ হচ্ছে নাক কান চোখ জিভ চামড়া মিলেমিশে পাঁচজন আমরা। যেরকম গাড়ির অংশগুলো মিলেমিশে থেকে গাড়িকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যায়, মিলেমিশে
পাঁচজন আমরা, বুঝলে? এইটা একটা সুন্দর কবিতার মতো হলো না? পাঁচজন আমরা, বেশ, এইটাই হচ্ছে তোমাদের আজকের টপিক বা আজকের পড়ার বিষয়। আমরা অলরেডি নাকের কথা জেনে ফেলেছি, চোখের কথা জেনে ফেলেছি, কি করে ওই যে গাড়ির হেডলাইটের মতো কাজ করে, চোখ দেখে, আর কান শুনে, ওই যে গাড়ির যে হর্ন থাকে পি 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 শব্দ করে না, তো সেটা হচ্ছে কান সেই শব্দটা শুনে, আর নাক হচ্ছে গন্ধ, ওই যে পেট্রোল ডিজেল সব পুড়ে গন্ধটা বেরোয় সেটা নাক নেয়, সেই গন্ধটা আমরা নাকের সাহায্যে পাই। আর এদিকে এসো তো সুমন, এদিকে এসো, জিভটা বের করো, বলো কিসের স্বাদ পাচ্ছো, কিরকম লাগছে, খেতে কেমন, লবণ লবণ লাগছে, আচ্ছা তাহলে এটা নোনতা স্বাদ পাচ্ছো, কিসের সাহায্যে সাহায্যে স্বাদটা পেলে, জিভের সাহায্যে, বা বা বা, তাহলে লিখি জিভ, তাহলে এই নাক চোখ কান জিভ, এটা আমাদের শরীরেরই অংশ, এই যে নাক, এই যে চোখ, এই যে কান, আর এই জিভ, এই জিভের সাহায্যে তোমরা স্বাদ পাচ্ছ। সুস্মিতা এদিকে এসছো, এসো জিভ বের করো, আচ্ছা বলো কিসের স্বাদ পাচ্ছ, মিষ্টি স্বাদ, বলো তাহলে এটা কি, দেখে কি মনে হচ্ছে, এটা চিনি, স্বাদ পাচ্ছ জিভে আর চোখ দিয়ে দেখছো, তাহলে বুঝতে পারছো যে এটা চিনি, তাহলে ও লবণ, ও লবণের স্বাদ পেলো, তুমি মিষ্টির স্বাদ পেলে, তুমি এদিকে এসো জিভ বের করো, নাও এটা কেমন খেতে লাগছে, টক লাগছে, এটা তেঁতুল, বাবা তোমরা তেঁতুল খেতে ভালোবাসো, তাহলে তেঁতুলের স্বাদ টক, তাহলে দেখো জিভ কিন্তু অনেক রকমের কাজ করে, স্বাদ নেওয়া একটা কাজ ঠিক, কিন্তু সে তো সব রকমের কাজ করে, সে নোনতা স্বাদ নিচ্ছে, সে মিষ্টি স্বাদ নিচ্ছে, সে তেঁতো স্বাদ নেয়, সে টকের স্বাদ নেয়, তাহলে জিভ স্বাদ গ্রহণ করা তার কাজ হলেও বিভিন্ন ধরনের স্বাদের মধ্যে পার্থক্য করাটাও কিন্তু জিভের কাজ, ঠিক আছে? তাহলে আমাদের শরীরের পরম বন্ধু জিভ, বলো খাওয়া ছাড়া কি আমরা বাঁচতে পারি, পারি না তো, আচ্ছা তাহলে জিভের কাজটা আমরা জানলাম। আচ্ছা তুমি একটু এদিকে এসো তো, এসো, আচ্ছা এই যে তোমরা তো গোলাপ ফুলটা দেখতে খুব ভালো লাগছে, এবার তোমার গায়ে তুমি খোঁচা দিই, দেখো তো কেমন লাগছে, কার সাহায্যে, কার সাহায্যে এই খোঁচাটা, এই যে কাঁটাটা আছে, কার সাহায্যে তোমার গায়ে লাগছে, চামড়া, চামড়ার সাহায্যে তোমার এই যে গোলাপের কাঁটাটা আছে ওকে আমি গায়ে এরকম ফুটালাম, ও লাগলো, তার মানে ও চামড়ার সাহায্যে কি অনুভব করে, স্পর্শ বা যে কোনো অনুভূতি। আচ্ছা তুমি এদিকে এসো, আচ্ছা এই বোতলটার গায়ে হাত দাও, কিরকম অনুভূতি হচ্ছে, আচ্ছা গরম, একটু হালকা হালকা উষ্ণ গরম পাচ্ছ, জলটা গরম, আচ্ছা তাহলে কিসের সাহায্যে পাচ্ছ, হ্যাঁ চামড়ার সাহায্যে পাচ্ছ, বা বা বা, এই চামড়াকে আরো ভালো কথা একটু বলে ত্বক, কি বলে ত্বক, তয়ব ক, আর জানো তো নাক কান চোখ জিভ চামড়া এগুলোকে একসাথে একটা এর নাম আছে, একে বলে পঞ্চেন্দ্রিয়, কি বলে, প ঞ চ এ কার দন্ত নে দয় রফলা হর্ষ ই কার অন্তস্ত অ, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা আছে, তাহলে আমাদের শরীরের এই পাঁচটা জীব আর কি বললাম, চামড়া বা ত্বক, চামড়া বা ত্বক, তাহলে দেখো এই পাঁচটা আমাদের শরীরের পরম বন্ধু, নানা রকম কাজ করে, এই পাঁচটাকে একত্রে বলে পঞ্চেন্দ্রিয়, কি বলে পঞ্চেন্দ্রিয়, পঞ্চ মানে পাঁচ, আর ইন্দ্রিয় মানে হচ্ছে যার সাহায্যে আমরা বাহিরের কোনো চোখ দেখছি, শুনছি, স্বাদ গ্রহণ করছি, এই ধরনের কাজগুলো করছি, এই ইন্দ্রিয় সাহায্যে, কিন্তু এই ইন্দ্রিয়গুলো সজাগ থাকে বলেই কিন্তু আমরা সব ধরনের কাজগুলো সুন্দরভাবে করি এবং আমাদের শরীরটাকে সব রকম কাজের সঙ্গে একাত্ম করতে পারি, তাই তো? কারণ দেখো আমি কথা বলছি, তুমি যদি না শুনতে পাও তাহলে তুমি পড়া করতে পারবে না, তাহলে পড়াটা করা না করলে তুমি এই পড়াটার সঙ্গে একাত্ম হতে পারলে না, আবার ধরো তুমি এখানে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে বা অনুষ্ঠান হচ্ছে, একটা সুন্দর নাচ হচ্ছে, তুমি যদি চোখ না থাকে দেখতে পাবে না, কান না থাক, কানের কান যদি না থাকে শুনতে পাবে না, আবার ধরো কোনো বিয়ে বাড়িতে গেছো, খুব খাবার দাবার হয়েছে, জিভ না থাকলে থাকলে কি সেই স্বাদগুলো তুমি পাবে, তাহলে এরা আমাদের শরীরের পরম বন্ধু, এই পাঁচটা ইন্দ্রিয়, এদের প্রত্যেককে আলাদা আলাদা করে বলে ইন্দ্রিয়, তাহলে এদেরকে কি বলে, ইন্দ্রিয়, ঠিক আছে? আর পাঁচজন তাই বলে পঞ্চেন্দ্রিয়। তোমরা যেরকম ক্লাসে মিলেমিশে থাকো, সবাই সবাই সবাইকে সাহায্য করো, তোমরা নিজেদের বন্ধু, ঠিক তেমনি শরীরের বন্ধু, এরা এই পাঁচজন শরীরকে খুব সাহায্য করে, তাই এদেরকে একত্রে বলে পঞ্চেন্দ্রিয়। এখন কথাটা হচ্ছে, আমি ধরো তোমাকে মারলাম,
তোমার কষ্ট যাকে মারছি তার কষ্ট হচ্ছে, পাশের বন্ধুরও কিন্তু খারাপ লাগে যে দিদিমণি আমার বন্ধুটাকে মারলো। ঠিক তেমনি দেখো, তোমাকে যদি আমি বকি তোমার চোখ দিয়ে জল বেরোয়, মানে তোমার অনুভব তোমার মনে গিয়ে লাগে, সেখানে ইন্দ্রিয় সাড়া দেয়, চোখ থেকে জল পড়ে। আবার ধরো তোমার তোমাকে খুব মারলাম আমি, তোমার কোথায় মারলাম, চামড়াতে মারলাম, ঠিক তোমার চোখ দিয়ে জল বেরোয়, তাহলে দেখো এখানেও কিন্তু শরীরের যে পাঁচটা ইন্দ্রিয় আছে একে অপরের কতটা বন্ধু। চামড়ায় আঘাত করলে চোখ সাড়া দেয়, চোখ দিয়ে জল পড়ে, ঠিক না? তাহলে দেখো এক বন্ধু অন্য বন্ধুর জন্য কতটা কাতর থাকে, তাই না? বুঝতে পারছো তো? আমি চামড়ায় মেনেছি, চোখের কি, কিন্তু চোখ থেকে জল বেরোচ্ছে, ঠিক বুঝতে পেরেছো তো? তাহলে আজকের এই যে পাঁচটা ইন্দ্রিয়ের কাজ বুঝলাম, আরও একটা বিষয় জানো তো, আমাদের যখন ঠাকুমা বয়স হয়ে যায়, যে সমস্ত বাড়ির বয়স্ক ব্যক্তিরা, তারা যারা চোখে দেখতে পায় না, তারা কিন্তু তোমাদের গলার আওয়াজটা শুনে বলে দিতে পারে যে তুমি এসেছো, ঠিক তো? বলে না কিরে বাবু এলি, বাড়িতে এলি, তাহলে সে বলে না বাড়ি সে, তাহলে দেখো সে তোমাকে না দেখেই তোমার গলার স্বর শুনেই বুঝতে পেরে যায় যে তুমি কে। তার মানে জানো তো, যখন আমাদের কোনো ইন্দ্রিয় একটু অকেজো হয়ে যায়, চোখ কানের নাকের মধ্যে যে কোনো একটা ইন্দ্রিয়, যেমন ধরো চোখ অকেজো হয়ে গেল, তখন কান খুব সজাগ হয়ে যায়, মানে অন্য ইন্দ্রিয়গুলো আমি বলতে চাইছি তখন খুব সজাগ হয়ে যায়, ঠিক আছে? কারণ তারা বোঝে যে আমার একটা অঙ্গ খারাপ আছে, তাহলে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আজকের আমরা শিখলাম এই যে পঞ্চেন্দ্রিয়র কি কাজ, চোখ নাক কান চোখ জিভ এবং চামড়ার কি কাজ, ঠিক আছে? তোমরা কিন্তু এরা কিন্তু সবাই নিজেদের কাজ করে, তোমরা বাড়িতে তোমাদের নিজেদের কাজগুলো সঠিকভাবে করো তো, বাড়ির হেল্প হবে, তাহলে বাড়ির সাহায্য হবে, মায়ের সাহায্য হবে, কারণ মায়ের অংশ হচ্ছে তোমরা, ঠিক আছে? তাহলে আজকের এই অবধি থাক, পরের দিন পরের টপিক নিয়ে চলে আসছি, তোমরা শান্ত হয়ে বসো, পরের স্যার আসছেন, টাটা।